হ্যালো ভেয়ার্স সালামু আলাইকুম সো আজকের এই ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি অলরেডি আপনারা ভিডিওর থামেল দেখেই বুঝে গেছেন তো ভেয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিরো থেকে গুগল ভয়েস সম্পর্কে ধারণা দেবো এবং ভেয়ার্স গুগল ভয়েসটা আসলে কী গুগল ভয়েসটাতে কীভাবে কাজ করতে হয় এ টু জেড গুগল ভয়েসের ডিটেলস আলোচনা আজকের ভিডিওতে থাকতেছে যেহেতু বর্তমান চিসশানে কিন্তু গুগল ভয়েস করে মান্থলি এক লক্ষ থেকে দেড় দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করা যাচ্ছে গুগল ভয়েসের এত পরিমাণে চাহিদা আর সবথেকে বড়ো যেটা কথাভার্স সেইটা হচ্ছে সিপিএ অনলাইন থেকে আর্নিং এগুলো এমন একটা সিস্টেম একটা পুকুরে যেমন মাছ চাষ একটা পুকুরে দেখো যেমন হচ্ছে আপনার সিলভার কাপ ব্রিগেড কাপ দেন আপনার হচ্ছে জাপানি মাগুর চিংড়ি আর পুটি এক কথাভার্স মিশ্র চাষ করে যেরকম একটা পুকুরে মাছ চাষ করতে হয় সিপেটা হচ্ছে এই রিলেটেড মানে আপনার যত প্রকার অনলাইন আর্নিং আছে সেটা হতে পারে অ্যাডাল্ট ডেটিং মার্কেটিং আপনার গুগল ভয়েস ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ক্যাশ আপ পেপাল ভ্যানমো এগুলো সব কিন্তু মনে করেন আপনার সিপেরই একটা অংশ তো আমাদের কিন্তু ভেয়ার্স এই সবগুলোই জেনে রাখতে হবে কারণ দেখেন যখন আপনার অ্যাডাল্টে আপডেট চলবে গুগল বাস করবেন গুগল বাসে আপডেট চলবে ক্যাশ আপ করবেন ক্যাশ আপে আপডেট চলবে পেপাল ভ্যানমো সাইন আপ মানে এইগুলো নিয়েই কিন্তু আমাদের মূলত অনলাইনের কাজগুলো তো ভেটস বর্তমানে যেহেতু দেখতেছি যে গুগল বার্সে কিন্তু হিউজ সাইড আর গুগল বাস কিন্তু ব্যাটস আপনার হচ্ছে টেক্স মতো করে মার্কেটিং করা যায় এবং টেক্স চাইতেও কিন্তু গুগল ভাস অনেকটা ডিম্যান্ডেবল এবং এই টেক্স গুগল ভাস কিন্তু বাইরের দেশে হাই কস্টে হাই রেটে বাইসেল করা যায় তো আস্তে আস্তে যেহেতু আমি ধরছি গুগল ভাস সম্পর্কে এ টু জেড মেনোয়ালি আজকে দেখাবো গুগল ভাস কীভাবে ক্রিয়েট হয় কিভাবে কাজ করে কিভাবে কি হয় মানে এক কথাই ট্রাই করব আজকের ভিডিওতে নতুনদের জন্য একদম হেল্পফুল হবে যারা জানেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আস্তে আস্তে আসবে কীভাবে চ্যাটিংয়ের মাধ্যমে গুগল ভয়েস করবেন পে নাম্বার সাইড দিয়ে কীভাবে গুগল ভয়েস করবেন সব কিছুই ডিটেলসে ট্রাই করবো আপনাদের মাঝে ওপেনভাবে শেয়ার করে দেওয়ার সো আর বেশি কথা না পারি বেডস চলেন আমরা ম্যান টপিকে চলে যাবো তার আগে একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি বেটস কাইন্ডলি আমাদের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে আমাদের ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিক অ্যাপ্লিকেশন পেয়ে যান তো सिंपली ভাবে চলেন আমরা এখন ম্যান টপিকে চলে যাই তো বেটস ম্যান টপিক এ আসার পরেই ফার্স্ট টেবিলে দেখেন গুগল ভয়েস হোয়াট ইজ গুগল ভয়েস গুগল ভয়েসটা আসলে কি তো গুগল ভয়েসটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বাইরের কান্ট্রিতে এগুলো চলে একদম সিম সিমে যেই ফ্যাসিলিটিগুলো আপনারা পান গুগল দিয়ে কিন্তু এরকম সিস্টেম হয় গুগল বসের মাধ্যমে আপনারা ফোন করতে পারবেন চ্যাটিং করতে পারবেন ই হচ্ছে নাগরিকদের সঙ্গে যেটা কিন্তু বর্তমানে আমরা করতেছি ক্যাশ আপ পেপাল ভ্যানমো সাইন আপ কিন্তু গুগল ভয়েস দিয়েও করতেছি হিউজ কাজ হচ্ছে তো আপনারা কিন্তু অ্যাভেলেবল যারা আমার চ্যানেলের অডিয়েন্স অনেকেই জানেন আমার বাইরে ফ্রান্সের কিন্তু একটা ফ্রেন্ডস আছে অ্যালেক্স ওর কাছ থেকে কিন্তু আমি দেখা যায় প্রত্যেক দিনই একটা দুটো করে গুগল ভয়েস নিয়ে কাজ করি আর বেস মানে গত রাত্রে আমি আপনাদের একটা ভিডিও মেক করবো বিধায় তার কাছ থেকে একটা জিমেলও নিয়ে তো এক কথায় সব কিছুই বলে দিব আসলে গুগল ভয়েসে খরচ কেমন কীভাবে কি আমরা কিন্তু যখন কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে গুগল ভয়েস নিয়ে জানতে যাই যে আসলে গুগল ভয়েস শেখাও আমাকে বা মুক্ত তমুক আপনাকে কিন্তু হুদায় একটা স্কিউজের বস্তা ধরাই দেয় শিখাবে না বলে কি যে হাই কস্ট এগুলো পারবি না এটা হচ্ছে সেইটা হচ্ছে ডিজেবল খাই ভাই এগুলো হচ্ছে সব তাদের এক্সকিউজ সে করতে পারতে স্যার আপনি পারবেন এটা কোনো কথা আসলে শেখাবে না এটা আপনাদেরকে ওপেনভাবে বলে না তো আমি ট্রাই করব এই কারণেই গুগল ভয়েসের বিস্তারিত আলোচনা আপনার আজকের ভিউটা দেখলেই অন্তত বুঝে যাবেন গুগল ভয়েসের সঙ্গে আপনার ধারণা পাওয়া কমপ্লিট আর এই গুগল ভয়েস করেই হিউজ আর্নিং হচ্ছে তো চলেন এখন আপনাদেরকে আমি স্টেপ স্টেপ দেখাই গুগল ভয়েসটা কি কীভাবে কী হয় তো এবল ভিয়ার্স গুগল ভয়েসের জন্য যেটা প্রয়োজন আপনাদের ভিপিএন লাগবে সেটা হোক না কেন ভাইপার হোক না কেন যে দেখেন শার্প শার্ট হোক না কেন আপনার হোলা ভিপিএন মানে ফ্রিজ ভিপেন্দেও করতে পারবেন পেড ভিপেন্দেও করতে পারবেন আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে করতে পারবেন আমি অবশ্য আপনার ভাইপার দিয়ে দেখাবো চাইলে এটাতেও দেখাইতে পারি বা হোলা দিয়েও দেখাইতে পারি তো আমি তিনটা আমাদের যে কোনো একটাতে আপনাদেরকে দেখাবো এই তিনটা তো এই সেই গুলো মূলত কেমন রেট পড়ে সাত দিনের জন্য নিলে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পড়বে সাত দিনের জন্য পঞ্চাশ টাকা আপনি বাই করে নিলেই মনে করেন ভিপিএনের কাজ কমপ্লিট এখন আসা যাক জিমেলের যেই বিষয়টা সেইটা হচ্ছে ভের দেখেন আপনারা অনেকেই মনে করেন বা অনেকেই কিন্তু বলেই থাকে যে অ্যাপল ক্রিয়েট জিমেল ব্যতীত গুগল হয় না আসলে কিন্তু এটা কিন্তু একটা রং কথা কারণ আপনার বিষয়টা হচ্ছে সিপিএ কিন্তু ম্যাথডের উপরে চলে এই যে দেখেন এটা কিন্তু অ্যাপল ক্রিয়েট একটা জিমেল নয় তারপরে দিয়ে কিন্তু গুগল বেস ক্রিয়েট করা যাবে আমরা মনে করেন আমাদের মানে টেক্সট নাও যেভাবে মার্কেটিং করি ওইভাবে কিন্তু মার্কেটিং করতে পারবো তো প্রসেসগুলো মূলত আপনাদেরকে আগে দেখাই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ব্যাস যারা আপনারা মনে করেন গুগল বেস মার্কেটিং করবেন মানে এক কথায় বাইরে বাইসেল করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ তাদের জন্য আইফোন ক্রিয়েটের একটা জিমেল হলে ভালো হয় তো একটা গুগল বসের দাম মনে করেন আপনার তিনশত থেকে চারশত কিছুদিন আগে সাড়ে চারশো পাঁচশো টাকার কাছাকাছি চলে গেছিলো এত রেট উঠে গেছিলো বর্তমানে আবার একটু কমে গেছে তো বাজার এই অনলাইন মার্কেট প্লেসগুলো এমনই আবার দেখবেন ধপ করে দাম বেড়ে যাবে তো যাই হোক এখন দেখেন গুগল বসগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে কাজ করতে হয় তো ফার্স্টেবল ভিয়ার্স আপনাদেরকে যেটা করতে হবে দেখেন যে কোনো একটা ফ্রি ভিপিএন আপনারা চাইলে হোলা ভিপিএন ইউএসএ সার্ভার কানেক্ট করতে পারেন কারণ গুগল বাস কিন্তু অ্যাভেলেবল ইউএসএরই হয় আদার্স কান্ট্রিতে ধরলে কিন্তু হবে না বা আপনারা সার্ক এটা ইউজ করতে পারেন অথবা আপনারা ভাইপার ইউজ করতে পারেন তো আমি ভাইপারটা ইউজ করতেছি কারণ ভাইপারটা যেহেতু আমার পেইডে নেওয়া আসে সার্ভারটা একটু ফাস্টলি কাজ করবে ভিরতা যাতে তাড়াতাড়ি আমি সমাপ্তি করতে পারি তো আমি ধরেন ভাইপারটা রান করলাম আমি কিন্তু তিনটাই দেখাই দিছি দেখেন দেন এখানে মানে এক কথাই আপনার টেকনিক মেথডগুলো নিয়ে হচ্ছে মেন তো ফুল ভোটা দেখেন গুগল ভয়েসের রাজা হয়ে যাবেন দেন আস্তে আস্তে গুগল ভয়েসের উপর সব আসবে ট্রাফিক সোস আসবে চ্যাটিং সিস্টেম আসবে সব আসবে অলরেডি আমি রান করছি এই যে আমাদের দেখেন রান হয়ে গেছে তো রান হওয়ার পরে কেন আমরা একটু ওয়েট করি তো দেন এখান থেকে এই যে দেখেন হিউজ সিটি আসে ইউনাইটেড স্টেটসের সিটি এখানে ক্লিক করে দিলে আপনারা হিউজ সিটি পেয়ে যাবেন আপনারা যে কোনো সিটিতে কানেক্ট করতে পারেন কিন্তু সেটা ইউএসের হতে হবে তো আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি তো ব্যাটস একদম নিচের দিকে আসার পরে আমি ভাবে ব্যাটস লস অ্যাঞ্জেলেস এই সিটিটাতে কানেক্ট করবো এর উপরে একটা ক্লিক করে দিলাম তারপরে ক্যান একটু অয়েড করি সুন্দরভাবে আমাদের ভিভাটা কানেক্টেড হবে দেখেন আপনাদেরকে মানুষ গুগল বা শেখাতে চায় না আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি ভাই আহামরি কিছুই নয় শুধু এখানে অনলাইন মানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সময় ইনভেস্ট করতে হবে মেহনত করতে হবে কাজের পিছনে যে আসলে কী মানুষ পারলে আমি কেন পারবো না এরকম একটা জেদ ভিতরে নিয়ে আসেন তাহলে আপনার দ্বারা সব সম্ভব হবে তো একটু আমরা ওয়েট করি ভিডিওটা একটু স্কিপ করবেন না ফুল ভিওটা কন্টিনিউ করেন দেখেন আপনারা বুঝতে পারবেন না কি ভিডিওর তারপর আমাকে ভিডিওর কমেন্টটা কমেন্ট করুন যে হ্যাঁ শোনভাবে আমরা বুঝে গেছি এখন আস্তে আস্তে ট্রাফিক সরছেন মানে কীরকম কী চাচ্ছেন টোটাল সাইড চাচ্ছেন কি না নাম্বারে সাইড চাচ্ছেন কি না কি চাচ্ছেন ক্যান্ডলি ভিডিওর কমেন্টটা কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে সেগুলো দিয়ে যতটুকু পারি হেল্প করার তো একটু আমরা ওয়েট করি বের যেহেতু ইভেন্টটা আরও অনেকেই ইউজ করতেছে তো একটা কানেক্টেড নিতে একটু সময় নিতে পারে আমি ভিডিওটা একটু স্কিপ করবো না সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে ট্রাই করবো দেখাই দেওয়ার তো একটু আমরা ওয়েট করি ভিমেনটা কানেক্টেড হয়ে গেলে আমরা নেক্সট স্টেপগুলোতে চলে যাব তো এই যে দেখতে দেখেন আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো কানেক্টেড হওয়ার পরে এটা তো সবাই পারবেন আশা রাখি মিনিমাইজ করে রেখে দিলাম দেন এখন আমরা ভেটস ব্রাউজারে চলে আসলাম তো আসার পরে নিউ একটা ব্রাউজার নেব এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে একদম নিচে অ্যাডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ভেটস এখানে দেখেন আমরা নিউ একটা ব্রাউজার নেব কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আমরা নিউ একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে আমাদের ডিভাইসে তো আমরা একটু অ্যাড করি তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো দ্যান এই ব্রাউজারটার নাম আমি দিচ্ছি এল ই গুগল ভয়েস ভি ও আই সি ই এই ব্রাউজারটা আমি গুগল ভয়েস ক্রিয়েট করবো গুগল ভয়েস ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডানে ক্লিক করে দিলাম তো তারপর দেখেন আমাদের কিন্তু একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে যেহেতু আমাদের ভিভেন ফার্স্টে ধরছি এখন আমরা আমাদের ব্রাউজারটা চেক করব সরি আমাদের আইপিটা চেক করব তো আমি ডবলু এইস ওইআর অ আর ডট নেট অ আর ডট নেট লিখে সার্চ করলাম তো করার পরে একটু আমরা ওয়েট করি দেখেন ঠিক আপনাদের সামনে এরকম ট্রেন টাইপের চলে আসবে তো দেখেন এখানে কিন্তু আমাদের আইপিটা কিন্তু সঠিকভাবে নেয় নাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কীরকম হয়ে আছে দেখেন তো আবারও কিন্তু আমাদের এখন কাজ হবে বেশ সুন্দরভাবে এটা ডিসকানেক্ট করে দে আবার কানেক্ট করা তো আমাদের কিন্তু বাংলাদেশেই আইপি আছে তো আমি সিম্পলিভাবে ভিভেনটা আবারও ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব বা দেখেন এরকম আমাদের কিন্তু ভিপেন প্রবলেম করে আমি এটা বাদ দিয়ে দিলাম আমি আপনাদের ফ্রি ভিপেন দিয়েই দেখাবো দেখেন আপনাদেরকে আমি ফ্রি ভিপেন দিয়েই দেখাচ্ছি একটু অ্যাড করেন আমি হলা দিয়েই দেখাবো আজকে যেহেতু এই ভিভেনটা একটু প্রবলেম করতেছে মানে ভেটস একটা ভিপিএন অনেক কয়জন আমরা ইউজাররা ইউজ করি যার কারণে মাঝে মাঝে এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমি দেখেন এই যে ফ্রি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাদের অ্যাভেলিটি হবে না ভাই কাইন্ডলি আপনারা ফ্রি এটাতেই ইউজ করতে পারবেন তো আমি মনে করি যে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যাবেলিটি হবে না এমন কেউ আমার মনে হয় না আপনারা আছেন যারা অনলাইন থেকে আর্নিং করতে চান তো আশা রাখি আপনারা চাইলে কিনেও নিতে পারেন তো আমি যে ইউনাইটেড স্টেটসে এটা কানেক্ট করে নেব একটু অ্যাড করি আমরা মানে দেখেন সুন্দরভাবে কানেক্টেড হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম যে একটু সার্ভার ফাস্ট নিয়ে তাড়াতাড়ি করতে তো যেহেতু মিস করতেছে ভিপিএন তো এটা দিয়েই দেখায় তো আমাদের এখানে ইউনাইটেড স্টেটস দেখা এখনও কানেক্টেড হয় নাই তো এবারে দেখেন আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো কানেক্টেড হওয়ার পরে দেন এটা আমরা মিনিমাইজ করে রেখে দিলাম এখন চলেন আমরা ব্রাউজারটিতে চলে যাচ্ছি এখন আমরা পেস্টে একটু রিলোড করে নেব দেখি এবার আমাদের আইপিটি সঠিকভাবে কানেক্টেড হয়েছে কি না তো দেখেন এই যে আমাদের কিন্তু আইপিটি সুন্দরভাবে কানেক্টেড হয়ে গেছে তো হওয়ার পরে ভ্যাটস এখানে একশো পার্সেন্ট আইপি করার কোনো প্রয়োজন নাই নাইনটি পার্সেন্ট আইপি হলেই আনাও তো দেন এখান থেকে এখন আমরা করব কি এক্সট্রা একটা পেজ নিব তো পেজ নিয়ে ভেটস ফার্স্টটি বলে আমাদেরকে করতে হবে কি জিমেলটা এখানে লগ করতে হবে তো আমরা এখন জিমেলটা লগ ইন করে নিব জিমেল লগ লিখে সার্চ করতেছি দেন এখান থেকে এই যে অপশানটিতে ক্লিক করে দিলাম বা সাইন ইন টু জিমেল এখানে ক্লিক করে দিলেও হচ্ছে তেন এখান থেকে সাইন ইন অপশনটিতে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে এখন ভেটস আমরা জিমেলটা লগ ইন করে নিব তো এই যে আমি সিম্পলভাবে এখান থেকে জিমেলটা কপি নিলাম তো নেওয়ার পরে এখান থেকে আমি এখন সিম্পলভাবে চলে যাবো ব্রাউজার ব্রাউজারটিতে দেন এখানে পেস্ট করে দিলাম পরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম মনোযোগ সহকারে ফুল ভিডিওটা আশা করি আপনারা দেখবেন অনেক হেল্প হবে সব কিছু বুঝে যাবেন গুগল পের সম্পর্কে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পর দেন এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কেন একটু অ্যাড করি দেখতে পাচ্ছি দেখেন আমাদের কিন্তু জিমেলটা লগিং হয়ে গেছে তো লগিং হওয়ার পরে দেন এখান থেকে আমরা করবো কি নোট নাও এই অপশনতে ক্লিক করে দেবো আদার্স আর কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই জাস্ট নোট নাও করে দিলাম কারণ এই জিমেলের আন্ডারে আমরা গুগল ভাস ক্রিয়েট করব তো এইভাবে দেওয়ার পরে ভেটস দেন এখন আমাদের কাজ হবে কি দেখেন আসলে জিমেলটা কোন ডিভাইস থেকে ক্রিয়েট কিত তো তা কিন্তু আগে বলতে সেটা অ্যাপল ক্রিয়েট নয় তারপর আমি এখানে গ্লোবস ক্রিয়েট করে আমার আমরা যেহেতু মার্কেটিং করবো ভেটস বাইরে বাই সেল করবো না যার কারণে আমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারি আর যারা আপনার বাইরে মার্কেটিং করবেন কাইন্ডলি আপনাদের অ্যাপল ক্রিয়েট গোল মানে জিমেল বাইরে থেকে বাই করতে হবে তিরিশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা করে পার পিস পড়ে তাহলে আপনাদের ভিপেনের ধরেন পঞ্চাশ টাকা আর আপনার মনে করেন যে হচ্ছে মানে জিমেলের ধরেন চল্লিশ টাকা তাহলে এই মনে করেন আপনার আশি টাকা বা নব্বই টাকা হয়ে গেল আর আপনারা যদি সাইট না কিনে চ্যাট ট্রাফিকের মাধ্যমে করেন তাহলে আর কোনো খরচই পড়তেছে না অনায়াসীভাবে দেখা যাবে দিনে দশটা পনেরোটা তিরিশটা করে গুগল ভাস করতে পারলে আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকা করে আর্নিং হচ্ছে তো এখন দেখেন জিমেলটা যে আসলে আপনার আইফোনে ক্রিয়েট কিত না আপনার হচ্ছে ফোন থেকে ক্রিয়েট কিত কোন ডিভাইস থেকে ক্রিয়েট করতো কীভাবে দেখবেন আমি যদি এই যে এই আরোতে ক্লিক করে দেই সরি জিমেলের উপরে ক্লিক ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে শুধু সিকিউরিটিতে ক্লিক করে দেন সো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচে চলে যাবো দেখেন এখান থেকে আমরা একটু নিচে আসার পরে ভেরস আর একটু নিচে চলে যেহেতু যাই এখান থেকে কোথায় থেকে ক্রিয়েট হয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো তো সরি ভ্যার্স এই যে এখানে দেখেন সাইন ইন আপনার হচ্ছে এই যে দেখেন এতদারিখে আমার জিমেলটা ক্রিয়েট হয়েছে সরি ভেরস এই যে উপরে দেখেন উইন্ডোজ ডিভাইস থেকে আমাদের কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়েছে ভালোভাবে আপনারা দেখেন নিউ সাইন ইন সরি উইন্ডোজ এই যে নিচের এইটা দেখেন ব্যাট সরি দেখেন সাইন ইন আমাদের হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ থেকে কিন্তু আমাদের জিমেলটা সাইন ইন হয়েছে মানে উইন্ডোজ থেকে ক্রিয়েট হয়েছে আমি যেহেতু অ্যালেক্সের ফার্স্টে কিন্তু আপনাদের বলছি যে আমি অ্যালেক্সের কাছ থেকে কিন্তু জিমেলটা চেয়ে নিছি যার কারণে এটা ফ্রান্স থেকে ক্রিয়েট কিত এটাতে আমার গুগল বস করলে কোনো প্রকার ডিজে যাওয়ার কোনো চান্স নাই মানে বাইরের কারণে আপনার কেউ থাকলে বাইরের জিমেলগুলো জিমেলসগুলো গুগল ভস ক্রিয়েট হচ্ছে তো এইভাবে এটা দেখা যায় তো যাই হোক এখন আপনারা যারা বাইসেল করবেন আবার বলতেছি ফুল ক্রিয়েটেড জিমেল আপনাদের লাগবে তো এতটুকু করার পরে এখন আপনাদের কাজ হবে কি দেনে দেখেন আর কোনো কাজ নেই এখানে এখন আপনাদের ডাইরেক্টলি আপনারা চলে যাবেন আমি এখন এই পেজটা কেটে দিলাম এখানে এখন সার্চ করবেন জি ডাব্লু জি এল ই গুগল ভয়েস ও আই সিই আমরা এখন সরি গুগল ভয়েস লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে গুগল ভয়েস এই অপশনটিতে ক্লিক করে দিলাম আমি কিন্তু ব্যাটস একদম নিউ থেকে শুরু করতেছি যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে আপনারা করবেন কি ব্যাটস সাইন ইন এই অপশনিতে ক্লিক করে দেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ব্যাটস এইরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এগুলো নিয়ে পেড বিপেন হলে অনেক ফাস্টলি চলে আসতে যেহেতু আমি ফ্রি বিপেনে দেখাচ্ছি ব্যাটস যার কারণে কিন্তু দেখেন অনেক স্লোলিভাবে এখানে অপশনগুলো আসতেছে তো দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এইগুলো নোটিফিকেশান আমি ব্লক করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন ওয়েলকাম টু গুগল ভয়েস দেন এখান থেকে আপনারা এখন যেটা করবেন মার্স কন্টিনিউ এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মেরস দেখেন এইরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে তো রান হয়ে যাওয়ার পরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা তিনটার মধ্যে যে কোনো অপশনে আপনারা ক্লিক দিতে পারেন তো আমি মূলত নিচের অপশনটিতেই ক্লিক দিচ্ছি বা উপরের একদম উপরের অপশনটিতে ক্লিক দিচ্ছি তো এটা উপরে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে দেখেন অনেক ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন নাম্বার কিন্তু আসতেছে না তো নাম্বার না আসলে এটা কেটে দেবো দেওয়ার পরে নিচেরটা আবার ক্লিক দেবো নিচেরটা আবার ক্লিক দিলাম তো তারপরে একটা ওয়েট করি এই যে দেখেন নাম্বার চলে আসছে তো মূলত যেইটাতে ক্লিক দিলে আপনাদের নাম্বার আসবে সেইটার উপরেই আপনারা ক্লিক দেবেন তো দেওয়ার পরে এখন আপনারা বলবেন যে সুমন ভাই এখানে অনেক কয়েকটা নাম্বার আসছে তো আমরা কোন নাম্বারটা নিব ভাই ডাজ নট ম্যাটার এখানে আপনার যে নাম্বার মন চাই আপনারা সেই নাম্বারটার উপরে ক্লিক দিয়েই নিতে পারেন তো আমি ধরেন শেষের এই নাম্বারটা নিলাম বা ফার্স্টের নাম্বারটাই আমি নিচ্ছি সিলেক্টের উপরে ক্লিক করে দিলাম তো সিলেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ব্যাটস এরকম একটা প্রসেস আপনাদের সামনে চলে আসবে আপনারা কিন্তু গুগল ভার্চ শিখতেছেন ডাইরেক্টলি দেখেন খুবই সিম্পল এবং সহজ একটা হয় কিন্তু লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম শুধু গুগল ভার্স করে আপনারা করতে পারবেন দেন ভেরিফাইডে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে ভ্যার্স দেখেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারভেট চলে আসবে এখন আপনাদেরকে আমি ফার্স্টে বলে কিছু কথা বলিনি সেইটা হচ্ছে ব্যাটস এই জিমেলের আন্ডারে এখন গুগল ভার্স করতে গেলে আপনাদের যেটা করতে হবে দেখেন এই জায়গাটিতে এখন ইএসএ ম্যানের নাম্বার আপনাদেরকে নিতে হবে চ্যাটিংয়ের মাধ্যমে চ্যাটিং সিস্টেমে যদি করেন আর টোটাল সাইটও আছে যেগুলো থেকে আপনারা নাম্বার বাই করে এখানে দিয়ে কোর্ট যাবে কোর্ট বসাই দিলেই আপনি ধরেন ওখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় একটা করে নাম্বার পড়ে যায় ওখান থেকে কোড নিয়ে বসাই দিয়ে দেখবেন আপনার কোড চলে যাবে বসাই দিলে গুগল প্যাস হয়ে যায় তো আমি ওগুলো পরে দেখাবো আস্তে আস্তে সব ভিডিওই আসবে শুধু আপনাদেরকে নর্মালিভাবে প্রসেসগুলো দেখায় তো দেখেন এরকম একটা প্রসেস আপনাদের সামনে চলে আসছে দেন ধরেন আমি কোনো একটা ইউএসএ ম্যানের সঙ্গে কথা বলতেছি তাই না তো ধরেন আমি ধরেন ইউএসএ রিয়েল নাম্বার একটা নাম্বারের সাইট বর্তমানে আমি যেটা মনে করি বেটস মেগা পার্সোনাল উপর কোনো সাইট নাই তো আমি সিম্পল হবে ভেটস ম্যাগা মেগা ম্যাগা পার্সোনালিকে সার্চ করব তো ম্যাগা পার্সোনালিকে সার্চ করার পরে ফার্স্ট এড এ সাইটিতে আমরা প্রবেশ করব আর এটাতে কিন্তু বর্তমানে ভিপেন ছাড়া বা আইপি ছাড়া কিন্তু সাইটটিতে আপনারা প্রবেশ করতে পারবেন না সো আমি দেখেন এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে ধরেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম কোনো একটা সিটি দেন সিলেক্ট করে দিলাম তো পর দেন এখান থেকে এই যে আপনারা ম্যান সিক ম্যান আমি এখান থেকেই ধরেন একটা নাম্বার নেব আপনাকে কিন্তু বোঝার সুবিধার্থে এভাবে কিন্তু নাম্বার নিলে হবে না ট্রাফিকের সাথে চ্যাট করে রিয়েল নাম্বারটা আপনাদেরকে চুজ করে নিতে হবে ধরেন এর উপরে আমি ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু মানে রিয়েল নাম্বার সো আমি নাম্বারটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে এখানে চলে গেলাম ধরেন আপনি ট্রাফিকের সঙ্গে চ্যাট করে তার রিয়েল নাম্বারটা নিছেন নেওয়ার পরে এখানে এখন আমরা সিম্পলিভাবে নাম্বারটা পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে ভেট স্যান্ড এ কোড এই অপশনটিতে ক্লিক করে দিলাম তো দেখেন স্যান্ড এ কোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম টেনে চলে আসছে তো আমি কিন্তু ফার্স্টে বলছি একই ভিডিওতে সব আর দেখাতে পারবো না শুধু প্রসেসটা দেখায় নিচ্ছে আস্তে আস্তে ট্রাফিক সেটিং সিস্টেম সব আপনাদের মাঝে আমি দেওয়া ট্রাই করে দেব গুগল বয়সে রাজা বা বস হয়ে যাবেন আপনারা তো এখানে দেখেন এই যে আমার কিন্তু ওই নাম্বারটা কিন্তু রিয়েল নাম্বার ছিল তার নাম্বারে কিন্তু অলরেডি একটা কোড চলে গেছে তো আমি যদি বাস দেখেন আদার্স কোনো টেক্স নাও মার্কেটিং অথবা মনে করেন ফেসবুক অন্য আদার্স আরেকটা গুগল প্রসের মাধ্যমে যদি আমি তার সাথে চ্যাট করি করে কিন্তু আমি দেখেন এই নাম্বারটি মার্কেটিং করে তাকে কিন্তু বলতে পারি বিভিন্ন প্রসেস ইউজ করে তুমি রিয়েল পার্সন ওই ফেক পার্সন মানে ডেটাল ড্যাটিং সিস্টেম বা চ্যাটিং সিস্টেম যেভাবেই মন চাই তাকে আমি প্রলোভন দেখি বা যেভাবেই হোক তাকে যে আমি বলি যে তোমার ডিভাইসে তুমি রিয়েল কি না ফেক আমি তোমাকে চেক করতে চাই তোমার ডিভাইসে একটা কোড গেছে কেন আমাকে কোডটা বলো তো মার্কেটিং সিস্টেম দেখাবো ফেসবুক মার্কেটিং টুইটার রিডিটস প্রিন্টারেস্ট এগুলো তো মার্কেটিং মোটামুটি সবই দেখাবো চ্যানাপের মাধ্যমেও গুগল পেস করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গুগল বেস করা যায় তো এই কোডটা ধরেন এখানে আমি একটা কোড বসাই দিই নর্মালিভাবে মনে করেন এই কোড সে আমাকে দিয়ে দিছে ধরেন যে পঁয়তাল্লিশ আটষট্টি পঁয়ষট্টি কোড আমাকে দিয়ে দিছে দেওয়ার পরে আমি ভেরিফাই ক্লিক করে দিলাম তো ভেরিফাইটা ক্লিক করে দেওয়ার পর যেহেতু ব্যাস আমি কিন্তু আপনাকে বোঝানোর উদ্দেশ্যে দেখাচ্ছি আমাদের শুধু ভেরিফাই কোডটা এখানে বসে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু গুগল বাস ক্রিয়েট হয়ে গেল এখন এই জিমেলটার দাম বা এই গুগল পাসটার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাইরে আপনি সেল করতে পারবেন তাহলে দেখেন এখানে আপনার খরচ পড়ল কত শুধু একটা জিমেলের খরচ আর যদি বাইরে থেকে কিনতে পারেন তাহলে তো সেটাও লাগতেছে না আর শুধু ভিপিএন এর খরচটুকু এহমরি কিন্তু আর কিছুই নয় এইটাই হচ্ছে আপনার গুগল ভয়েস এটাই গুগল ভয়েস এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই গুগল বয়েস আসলে কাজ হয় কী কী তো ভাই আমি আপনাদেরকে ফার্স্টেই বলি গুগল ভয়েসে হিউজ কাজ হয় সব ধরনের কাজ হয় আর মূলত গুগল ভয়েসের চাহিদা কিন্তু চাইনাতে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চাইনিজ ক্লায়েন্টেরা গুগল ভয়েস বাই করে থাকে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশি মানে এক কথা যারা গুগল ভয়েস ক্রিয়েট করে তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে চাইনিজ ক্লায়েন্ট আসে চাইনিজ ক্লায়েন্টেরা কিন্তু প্রচুর পরিমাণে গুগল বাস নক নগদে আপনার কাছে কিনে নিবে এত পরিমাণে ডিমান্ড এই গুগল ভয়েসের তো এখন আমি যদি এখান থেকে সিম্পল গুগল ভাসে ক্লিক করতে দেখেন এই অপশনটা তোকে ক্লিক করে দিলাম তো গুগল ভাসটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনাদেরকে ফ্রিতে একটা নাম্বার দেখাবে এখানে দেখেন ফ্রিতে একটা নাম্বার দেখাবে দেন এই সাইটে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ভেস দেখেন এখান থেকে আপনারা এই যে দেখেন সিম্পলভাবে মেসেজিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন তাদের সঙ্গে সরাসরি এই যে দেখেন গুগল ভয়েসের মাধ্যমে কল করে আপনারা কথা বলতে পারবেন দেন এখান থেকে দেখেন ভয়েস মেইল ভয়েস মেইলের মাধ্যমেও আপনারা ট্রাফিকের সঙ্গে কথা বলতে পারবেন এক কথাই আপনাদেরকে কিন্তু আমি ফার্স্টেই বলছি গুগল ভয়েস মানেই হচ্ছে আপনার একটা নাম্বার থেকে আপনারা যে সুবিধা বা যে ফায়দাগুলো পাবেন গুগল ভয়েস থেকে আপনারা স্যামস্যাম সেটাই পাবেন কিন্তু আপনারা এখন যেই প্রসেসে ইউজ করতে পারেন কেউ আপনারা আছেন বাইসেল করে খাবেন কেউ আসেন গুগল বসের মার্কেটিং প্রসেস যারা জানেন তারা মার্কেটিং করে খাবেন এই হচ্ছে বিষয় আমরা মনে করেন গুগল বয়স দিয়ে ক্যাশ আপ মারি ভাই ক্যাশ আপ মনে করেন একটা করে আমার কথা ভাই চারটা গুগল ভয়েস দিয়ে যদি আমি ক্যাশ আপ মেরে চারটে গুগল বাইস আমার নষ্ট হয়ে যাক চলে যাক কিন্তু গুগল বস অ্যাভেলেবল নষ্ট হয় না অ্যাপল ক্রিয়েট মেলগুলো অ্যাভেলেবল নষ্ট হয় না কিন্তু আমরা নর্মালভাবে যেহেতু বাংলাদেশি জিমেল বাইরে থেকে আমার ফ্রেন্ডের কাছ থেকে অ্যালেক্সের কাছ থেকে নিয়েও মাঝে মাঝে ক্রিয়েট করি যার কারণে দু একটা ডিজে বল যায় তো দেখা যায় চারটা গুগল দে ভিওয়ার্স আমি যদি ম্যানুয়ালিভাবে ইউএসএ নাগরিকদের পঠানো শুরু করে দেই অনায়াসে আমার দুইশো তিনশো ডলার ক্যাশ আপ মারা ইজিলি হয়ে যায় তো সব মেথডগুলোই ট্রাই করবো ভাই আপনাদেরকে দিয়ে দেওয়ার শুধু আপনারা মা আইটি টেক চ্যানেলকে যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন এভাবে ভালোবাসা দেখায় পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি বন্ধু শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম অনলাইনের আপনাদের এই মিশ্র চাষ অনলাইনের যে একটা আর্নিং সেক্টর আছে যেহেতু যেটু মানে যেগুলো আমার মধ্যে আছে আমি ট্রাই করবো ওপেনভাবে আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার শুধু আপনারা উড়াধুরাভাবে কাজ করবেন আর শুধু ভালোবাসা দেখা এতটুকুই আমি আপনাদের কাছে আশা রাখব তো ব্যাটস আমি মনে করি আজকের ভিডিওটি যারা দেখলেন যারা গুগল প্যাস শেখার জন্য ইন্টারেস্টেড ছিলেন একটু হলো আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে কি গুগল প্যাসটা আসলে কি কীভাবে কাজ হয় এতটুকুই আর কিছু নয় এখন এই জিমেলের দামে হয়ে গেল আপনার জিমেলের পাসওয়ার্ডের দামে হয়ে গেলো আপনার তিনশো টাকা বুঝতে পারছেন সো আশা করি বুঝতে পারছি ভিয়ার্স তো আজকে আর ভিডিওটা বেশি লং করব না তো নেক্সটে আরও নতুন নতুন ভিডিও আসবে গুগল ভয়েসের উপর কীভাবে কী করবেন টোটাল সাইট কোথায় বাইসেল করবেন কোথায় থেকে নাম্বার নিয়ে মানে এটা তো আপনাদেরকে দেখালাম চ্যাটিং সিস্টেম গুগল ভয়েস নাম্বার মানে নাম্বার সাইট আছে যেগুলো থেকে নাম্বার উঠাবেন গুগল ভয়েস ক্রিয়েট করবেন চাইনিজ ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম আমি দেখাই দিব নো টেনশন শুধু ভালোবাসা দেখে পাশে থাকবেন সোভ্যাটস আজকে আর বেশি কথা বাড়াবো না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটি দেখার পর আপনারা কে কোন টপির টপিকের উপর গুগল পের সময় কোন জিনিসটা জানতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো রিপ্লাই করে আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার সো নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভকাম রইল